এনকি বড়িব স্থিত রাজ্যের স্থিত অনুভূত হেব নেই সূচনা দেইছি পানিপাক বিভাগ আসন্তা তিন দিন পর্যন্ত রাতির তাপমাত্রায় কোনসি পরিবর্তন হেব নেই এহাপরে অর্থাৎ 12 তারিখরু রাতির তাপমাত্রা 2 রু 3 ডিগ্রি পর্যন্ত হ্রাস পাইব ফলে স্থিত অনুভূত হেব পূর্বরু পূর্ব বায়ু প্রভাবে বঙ্গোপসাগরু উষ্ম জলীয় বাষ্প রাজ্যকু প্রবেশ করুথিলা ফলে দক্ষিণ ওড়িশার বর্ষা এবং অন্য অঞ্চলের কোহলা পাগ রহিথিলা বর্তমান মেঘমুক্ত আকাশ রহিবা সহিত পূর্ব বায়ু চলন কমিছে ফলে তাপমাত্রা হ্রাস পাইবা সহিত স্থিত আসিব বলে আঞ্চলিক পানিপাগ কেন্দ্র স্পষ্ট করেছে গত 24 ঘণ্টায় বৌদ্ধ ঠারে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি রেকর্ড হয়েছিল সেইভাবে আজ দক্ষিণ পশ্চিম সংলগ্ন ভারত মহাসাগরে এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এসব এক ঘূর্ণিবলয় জড়িত হয়ে রয়েছে এর প্রভাব রাজ্য উপরে সিধাসলখ পড়ব না বলে স্পষ্ট হয়েছে যাফলে বড়ব শীত আপনি যদি বাহারে অছন্তি এবং টিভিরে নিউজ 18 ওড়িয়া দেখিবার সুযোগ পাওনাহাতি তাহলে আদ্য ব্যস্ত হন্তু নাই আপনি আমাকে ইউটিউব এবং ফেসবুক রে মধ্যে